Hey guys, after a long time, I came back to make a vlog. So, দেখতে পাচ্ছ জায়গাটা? এই জায়গাটা এখন আসলাম ঘুরতে। তো এটা একটা গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম। অনেকে জায়গাটা চেনে না। তো এই জায়গাটা খুবই সুন্দর। শহর থেকে অনেকটা দূরে এটা এখানে আসতে হয়। তো আমরা কলকাতা থেকে এসেছি জায়গাটা ঘুরতে। তো জায়গাটা দেখছি এসে খুব সুন্দর লাগছে। তো চলো চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই কেমন। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইটভাটা। এইখানে ইট বানানো হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ জায়গাটা যতটা দূর দেখতে পাচ্ছ ততটাই খুব সুন্দর। আর চাষবাস করে এই জায়গাটায়। তো একটা বন্ধুর সাথে এসেছি। তো জায়গাটা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন নিচের দিকে নামছি। তো ক্যামেরাম্যান আমার ক্যামেরা করছে। তো ক্যামেরাম্যানকে বলবো সামনে নিচের দিকে নামতে। তো নিচের দিকে আসুন একটু ক্যামেরাটা নিয়ে। তো দেখতে পাচ্ছ জায়গাটা আমি ব্লগের মাধ্যমে তুলে ধরছি কতটা সুন্দর। আর অনেকদিন পরে আসার পরে জায়গাটা খুব ভালোই লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ ওই সাইডে শিয়ালের আওয়াজ। এখানে অ্যাকচুয়ালি শিয়াল টিয়াল দেখা যায় খুব ওই সাইডটায়। তো আমি একটু ওই দিকে যাবো, একটু ঘুরে আসবো। চলো। তো গাইস দেখতেই পাচ্ছ পিঠে ব্যাগ, যেহেতু আমি পড়তে গেছিলাম। পড়া থেকে ফেরার পথে ওখান থেকে ব্যাগ নিয়ে এসেছি। একটা বন্ধু এসেছিলো, ওয়েট করছিলো। তো ওকে বললাম কিছুক্ষণ দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। তো চলে এসেছি গাইস, আসা যাক। তো গাইস ফাইনালি ঝিলের এখানে পৌঁছালাম। এখানে মাছ চাষ করে। আর এখানে মাছের যে খাবারগুলো এখানে এরা দিয়ে যায়, সেই খাবার খেয়ে মাছগুলো বড় হয়। আর বড় হওয়ার পর এখানে যারা মৎস্য চাষিরা থাকে এখান থেকে মাছ সংগ্রহ করে। আর দেখতেই পাচ্ছ জায়গাটা, আর জায়গাটা খুব সুন্দর। ওই সাইডে দেখছো সূর্যাস্ত হয়েছে সবে। আর জায়গাটা কি বলবো, তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, বর্ণনা দেওয়ার প্রয়োজনও নেই ইভেন। তো চলো আরও সামনের দিকে যাই। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ওই সাইডে একটু ঘোরাতে, দেখাতে জায়গাটা কতটা সুন্দর। তো দেখতেই পাচ্ছ গাছগুলো কি সুন্দর। আর সূর্যের আলোটা জলের উপর পড়েছে, আর জলটাও খুব সুন্দর লাগছে দেখতে এখন। তো সামনের দিকে দেখো, এই সাইডে সরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সামনের দিকে আমরা এগাচ্ছি। তো যতদূর যাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রামটা। আর দেখতে পাচ্ছ কিছু সিনেম্যাটিক শটও নিচ্ছি এখান থেকে সিনেম্যাটিকভাবে। তো দেখতে থাকো। তো গাইস তো এসে তো খুব ভালো লাগছে। তো আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই যে এসছে। চলো দেখে নাও। আমি হচ্ছি সুকান্ত বাইন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ক্যামেরাম্যান। তো এই জায়গাটা এসে খুবই মানে ভালো লাগছে এই টাইমটা এসে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পরিবেশ। তো আমরা যেহেতু শহর এলাকায় ছেলে, তাই আমরা গ্রামে এসে মানে সত্যি আমরা খুব মানে অদ্ভুত লাগছে এই জায়গাটা এসে। তো শহর থেকে এতটা দূরে এসে তোর কেমন ফিল হচ্ছে, মানে গ্রাম অঞ্চল এই এতটা নাইস ভিউ? হয়তো দীঘা গেলে এরকম সিন দেখতে পাওয়া যায় দীঘা বা পুরীতে। তো এখানে এসে ওরকম ফিল পাচ্ছিস কি? হ্যাঁ, অনেকটাই ওরকমই ফিল পাচ্ছি। ওর থেকে আরও ভালো ফিল পাচ্ছি, বেটার ফিল পাচ্ছি। এখানে মানুষজনও খুব ভালো, সঙ্গে পরিবেশটা খুবই মনোরম। তো আপনাদের চারপাশটা একটু দেখিয়ে নি, দেখতেই পাচ্ছ গাইস। তো জায়গাটা এতটা সুন্দর, তোমরা কমেন্টসে হয়তো অনেকে জিজ্ঞেস করবে আমরা কোথায় এসেছি ঘুরতে। তো কমেন্ট বক্সে আমি জায়গাটার লিঙ্ক দিয়ে দেবো, ওখানে লিঙ্ক থেকে ক্লিক করে গুগল ম্যাপসে করে তোমরা অবশ্যই জায়গাটা ভিজিট করো। পারলে তোমাদের বন্ধুদেরও আনতে পারো জায়গাটা, বাইকে করে আসলে বেটার করবে, বাইকে আসলেই ভালো হয়। বাইক পার্ক করার জায়গা আছে, বাইক পার্ক করে তোমরা সামনের দিকে এগিয়ে গ্রামটা ঘুরতে পারো। অচেনা একটা গ্রাম কিন্তু খুব মনোমুগ্ধকর গ্রাম, ভালো লাগবে। তো চলো আরও সামনের দিকে নিয়ে যাই তোমাদের। তো গাইস কিছুটা দূর আসার পর এখানে এসছি। তো দেখতে পাচ্ছ এখানে কমপ্লিটলি কতটা সুন্দর, আরও সুন্দর লাগছে। আর এখানে কারেন্টের তার যেহেতু এটা, আর এখান থেকে ইলেকট্রিসিটি যায় এই গ্রামে। আর এখানকার অনেক বাড়ি আছে যেখানে তোমরা ইলেকট্রিসিটি দেখতে পারবা না। অনেক গরিব লোক এখানে থাকে যাদের ইলেকট্রিসিটি মানে অ্যাফোর্ডেবল করতে পারে না তারা, তার জন্য তাদের বাড়িতে কারেন্ট থাকে না। ল্যাম্পোর আলো জ্বালিয়ে তারা ওই আলোতেই পড়াশুনো করে ইভেন এখানকার লোকেরা, আমি দেখেছি শুনেছি। তো দেখতে পাচ্ছ এখানে পাটখড়ি,
এখানে অ্যাকচুয়ালি পাট চাষ করে ওই জলে যেটা দেখলে জলের জায়গাটা, তারপর তুলে এখানে পাট শুকিয়ে তারপর সেই পাটগুলো দিয়ে ওরা রান্নাবান্না করে, আর জায়গাটা খুব সুন্দর। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরা করে দিতে। তো গাইস এখন এই দিকটায় যাব, ওই সাইডে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটা ঘুরবো কিছুক্ষণ। তো দেখো জায়গাটা কেমন, আর বেশ ভালো কথা, আমি বেশ কিছু আমার চ্যানেলের জন্য ব্লগ বানিয়েছি, বাট আমার ওইগুলো এখন আপলোড করা হয়নি যেহেতু এডিটিং করছিলাম। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমি কোন অ্যাপ্লিকেশানটা ইউজ করি, তো আই উইল অলওয়েজ প্রেফার দ্য ক্যাপকাট অ্যাপ্লিকেশান ফর এডিটিং, বেস্ট অ্যাপস ফর এডিটিং। আমি বলো ক্যাপকাটটা তোমরা ইউজ করতে পারো। তো কাইন মাস্টার দিয়ে আমি অনেক 2 বছর মতো এডিট করেছি, বাট আমার কাছে ক্যাপকাট এখন বেস্ট লাগে, কেন ক্যাপকাটের যেমন কিছু ফিচার থাকে ওই ফিচারগুলো খুব ভালো। ইভেন তোমরা শর্ট ভিডিও বানিয়ে তোমরা মিলিয়নের উপর ভিউস নিতে পারবে ক্যাপকাট ইউজ করে। তো অনেকটা এডিটিংয়ের কথা বললাম, এবার চলো একটু ঘোরা যাক, আসো। তো গাইস দেখতেই পাচ্ছ এটাই ব্লগ, এটাই ব্লগিং। তো ব্লগিং করতে খুব ভালো লাগে এই কারণে যে ব্লগ করলে নেচারটাকে এক্সপ্লোর করা যায়, চারপাশটা ঘোরা যায় চারদিকে, মানুষের সাথে কথা বলা যায়, সেখানকার মানুষটা কেমনভাবে থাকে, কেমন করে লাইফস্টাইল তাদের, সেইগুলো ইন্টারাক্ট হয়। এই জন্য ব্লগিংটা আমার খুব ভালো লাগে। তো পড়াশোনার পাশাপাশি ব্লগিংটাকেও ক্যারিয়ার হিসাবে নিয়েছি, পার্ট টাইম হিসাবে। তো ব্লগ করতে যেহেতু ভালোই লাগে, দেখতেই পাচ্ছ জায়গাটা বলার কী আছে, জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর তো গাইস একটু জল তেষ্ণা পেয়েছে, জল খাওয়াটা কমপ্লিট করিনি। তো গাইস জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সামনের দিকে যাব ওই সাইডটায়। তো ওই সাইডে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছে জায়গাটা সম্বন্ধে বলছি জায়গাটা কেমন। তো সামনের দিকে আসতে বলবো ক্যামেরাম্যানকে। তো গাইস আমি যখন ক্লাস 10-এ পড়তাম কম বয়সে এখানে খুব ঘুরতে আসতাম বন্ধুদের সাথে বিকেলবেলার সময়টা রোববারে। তো বলতে গেলে 4 বছর পর এখানে আসলাম, তো এসে তো খুব ভালোই লাগছে জায়গাটা। তো আসতে থাকো ক্যামেরাম্যান। তো জায়গাটা যতবারই আমি এই জায়গাটায় ঘুরতে আসি, তো একটা কথা বলবো জায়গাটা খুব সুন্দর, যতবারই আসি ততবারই ভালো লাগে জায়গাটা আসতে। আর দেখতে পাচ্ছ সন্ধে নামছে আস্তে আস্তে, সূর্যাস্ত যেহেতু হয়ে গেছে, সূর্যটা চলে যাওয়ার পর আর দেখতে পাচ্ছ এখন পুরো অন্ধকার, এখন সন্ধ্যা নামবে এখানে। তো আমি বলবো সামনের দিকে নিয়ে আসতে ক্যামেরাটা। তো যেহেতু সন্ধ্যে নামার পর এখানে বেশিক্ষণ আমি থাকি না, যেহেতু সন্ধ্যেবেলা এখানকার গ্রাম অঞ্চল, তো এখন শহরের দিকে যাব আমরা রাস্তা ধরে। তো চলো সামনের দিকে এগাতে থাকি। তো গাইস অনেকটা দূর আসার পর এখন আমরা ওই সাইড দিয়ে উপরের দিকে উঠব, পাহাড়ের একটা টিলি মতো ওর উপর দিয়ে আমাদের উঠে তারপর নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নামার পর আমাদের ওখানে সাইকেল পার্ক করে রেখেছি, তো ওখানে সাইকেলের কাছে গিয়ে সাইকেলটা নিয়ে তারপর ওখান থেকে আমরা রাস্তা ধরে বাড়ির দিকে ফিরব। তো আসো দেরি না করে যাওয়া যাক। দেখতে এখন উপরের দিকে উঠছি এইটা দিয়ে, দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছো কতটা, সাবধানে আসি সাবধানে আসি। তো গাইস উঠে পড়েছি, এখন এই সাইড দিয়ে নামতে হবে, দেখতেই পাচ্ছ জায়গাটা। আর এই সাইডে ইট ভাটা যেটা দেখালাম তোমাদের, ইট ভাটা যেখানে ইট বানায়, দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা, একদম পুরো জায়গাটা একদম নিস্তব্ধ ফাঁকা, ইভেন ঝিঝি পোকার ডাক এখানে শোনা যাচ্ছে এখন। তো চল বেশি দেরি না করে। দেখতে পাচ্ছ একটা প্লেন যাচ্ছে, তো প্লেনটা দেখো প্লেনটা কীভাবে যাচ্ছে দেখে নাও। তো গাইস দেখলে তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা নিচের দিকে নামছি, একদম ঢালু জায়গা, সাবধানে আসিস। দেখতে পাচ্ছ একদম ঢালু জায়গা দিয়ে নামছি, আর এইটা ঝিলের মতো অনেকটা, দেখতে পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর। আর এখন সামনের দিকে এগাতে থাকবো, দেখতে পাচ্ছ আকাশ একদম কালো হয়ে গেছে, নীলচে কালো। তো চলো গাইস সামনের দিকে এগানো যাক। তো গাইস দেখতে পাচ্ছ যেখানে সাইকেলটা পার্ক করেছিলাম, তো সেই জায়গাটা আসলাম। তো এই জায়গাটা ওটা, এটা ওর সাইকেল, আর আর দেখতে পাচ্ছি এটা আমার সাইকেল। তো এইখানে পার্ক করেছি সাইকেলটা, এখন সাইকেলটা নিয়ে এখন বাড়ির পথের দিকে যাব।
তো এখানে ব্লগটা এন্ড করছি, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো থাকে তো আর চ্যানেলে নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ অন্য অন্য ব্লগগুলো দেখতে লাগো চ্যানেলে। তো বাই গাইস।